exclusively on FusionBD.com. Kuasha, brought to you by Igloo Ice Cream. জীবন একটা মরিচিকা যেন আবছা আলোর একটা ছায়া। এই জীবনে আমরা কেউই খুব বেশি দিনের জন্য আসিনি, একা এসেছি আবার একাই ফিরে যেতে হবে। তবু মাঝে মাঝে আমরা অনেক কিছুই অনর্থক মায়া জড়িয়ে যাই, কিছুতেই নিজেকে সেই মায়া থেকে মুক্ত করতে পারি না। আর এই মায়ার শক্তি এতটাই প্রবল যে সব যুক্তিকে তুচ্ছ করে দিয়ে আমরা সেই মানুষটির জন্য যে কোনো কিছু করতে পারি। আমাকে আর কত অপেক্ষা করতে হবে? এই তো আর বেশি বাকি নেই। এই অপূর্ণতা আমার আর ভালো লাগছে না, আমি শুইতে পারছি না, খুব যন্ত্রণা হয়। তোমার কি মনে হয় আমি চেষ্টা করছি না? বছরের পর বছর আমি কষ্ট করে যাচ্ছি শুধুমাত্র এই ছবিটা শেষ করার জন্য। আমি চাই প্রত্যেকটা ডিটেইল একদম পারফেক্ট হোক। আমার সৃষ্টিতে আমি কোনো ইম্পারফেকশনের জায়গা দেব না। রাইট, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? কি হলো, কথা বলছো না কেন? আরে হাসছো কেন? তুমি এখনো আগের মতোই আছো, তোমাকে দেখলে মনেই হয় না যে এর মধ্যে আরো বছর পেরিয়ে গেছে। তুমিও তো আগের মতোই আছো। সত্যি কথা বলতে আমি চাই না এই ছবিটা শেষ হোক। কেন? এই ছবিটাই তোমার মুক্তি। তুমি চাও না আমি মুক্তি পাই? না, আমি চাই তুমি আমার সাথেই থাকো। একদম বাজে কথা বলবে না, আমি এই জন্য তোমার কাছে আসিনি। তোমার এই কথা শোনার জন্য আমি বছরের পর বছর এখানে থাকতে আসিনি। তুমি আমাকে ব্যবহার করছো। ভালোবাসার জন্য এটুকু করতে পারবে না? তুমি কি আমাকে ভালোবাসো? রাইত খান দেশের নাম করা একজন আর্টিস্ট, মাত্র 30 বছর বয়সে নিজের কিছু পেন্টিং দিয়ে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। সেই থেকে সবাই তাকে এক নামে চেনে। খুব সাধারণ একটা পরিবারের ছেলে রাইত খান। ছোটবেলা থেকে কোনো বিলাসিতা তার ছিল না, শৈশবটা কেটেছে একদম সাদা মাটা ভাবে। বাবা চেয়েছিল একমাত্র ছেলে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু শিল্পী মনে ছেলের বই খাতা খুব একটা ভালো লাগত না। কলেজ শেষ করে যখন সে পাশায় জানিয়ে দিল সে মেডিকেল পরীক্ষা দেবে না, ভর্তি হবে চারুকলায়, সেই থেকে বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দিল। রাইদের মা অবশ্য ছেলের কোন ইচ্ছার বিরোধিতা করেনি, ছেলের অর্জন নিয়ে বাবার বিশেষ কোনো মাথা ব্যথা নেই। রাইদ নিজের মতো থাকে, নিজের মতো চলাফেরা করে। আর চিত্রা, চিত্রা হচ্ছে রাইদের জীবনের একটা মায়া। কোনটা পছন্দ হলো? ওই যে ওই কর্নারেরটা, সাইলেন্স অফ দ্য নাইট বাই রাইত খান। ওয়ান্ডারফুল পিস, ভালো পছন্দ করেছিস। জানি, কিন্তু একটাই সমস্যা। কি? নট ফর সেল। আর্টিস্টকে ব্রাইব করবি নাকি? ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। কোথায়? তোর পেছনে হাতের বায়ে 3 নম্বর পেন্টিংটার সামনে দাঁড়িয়ে আছে, সবুজ পাঞ্জাবি পরা। ওয়েট, একটু থাম। না রে, আমি পারবো না, চল এখান থেকে। আরে আরে রিহিকা, দাঁড়া, কি হলো, হুট করে বেরিয়ে গেলি কেন?
I know him. You know whom? Right Khan, ami unake chini. Ex boyfriend naki? Are na, that. Tahole bhut dekhar moto beriye eli je. Ar unake jokhon chinishi, tahole to painting ta tui nite parti. Ami to unake obhabe chini na. Naam tao to ajkei prothom janlam. Mane ki? Pray 3 bochor age ami unake ekta exhibition e dekhechhilam. Tarpor? Tarpor ar ki? Kichu na. এটাই কি সেই ছেলেটা তুই যাকে নিয়ে কবিতা লিখিস? হ্যাঁ, চল চল তোর সাথে পরিচয় করিয়ে দিই। আরে না, আরে রাখ তো, চল। হাই, আই এম আবির এন্ড দিস ইজ রিহিকা। হ্যালো, আই নো ইউ, আপনার গান শুনেছি, আমি আপনার ভীষণ ভক্ত। আমি রাইট, nice to meet you. Nice to meet you too. বলুন না, কিভাবে আপনাদের হেল্প করতে পারি? রিহিকা আপনার সাইলেন্স অফ দ্য নাইট পেইন্টিংটা খুব পছন্দ করেছে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। কিন্তু ওটা আসলে বিক্রি করার জন্য না। জি, লেখাই আছে, দেখেছি আমি, ছবিটা খুব সুন্দর, চাঁদটা দেখলেই কেমন যেন একটা ঘোর লেগে যায়। আই উইশ আই কুড হ্যাভ দিস। ইউ নো হোয়াট, I think I might change my mind. কোন বিষয়ে? আমি ছবিটা এঁকেছিলাম একটা বিশেষ দিনের জন্য, সেই দিনের পর আমি হয়তো এটা বিক্রি করব। This is my card. If you change your mind, then give me a call. ও, আপনি একজন রাইটার। বাহ, আসি তাহলে, মত পরিবর্তন করলে অবশ্যই আমাকে ফোন করবেন। সরি রে, আসতে একটু দেরি হয়ে গেল। এটা নতুন কি, তুই তো সবসময় দেরি করিস। জি না, আমি টাইম মতোই আসি। খুব, কি খাবি বল, আমি অর্ডার দিয়ে দিয়েছি, খুব ক্ষুধা পেয়েছিল। তাই নাকি, আমি কফি খাবো শুধু, খেয়েই এসেছি। আচ্ছা, তারপর কি? তারপর তোর রাইত খান ফোন করেছিল নাকি? কাল রাতে ফোন করেছিল। বাহ, রাতে? তা কি বললো সে? তেমন কিছু বলেনি, আজ সন্ধ্যায় দেখা করতে বললো। আজ সন্ধ্যায়? ধুর, আমি তো আরো প্ল্যান করে রেখেছিলাম তোকে একটা জায়গায় নিয়ে যাব। কোন জায়গায়? হাস্কি ক্যানেল, তুই অনেক দিন ধরে যেতে যাচ্ছিলি। আবি, তুই না বললি তোর আজকে প্র্যাকটিস আছে? আর তোর আজকে আমাকে সেখানে কেন নিয়ে যেতে ইচ্ছে হলো? আরে না, এরকম কোন প্ল্যানই ছিল না আমার, একটু মজা নিলাম তোর সাথে। তবে তুই চাইলে আমি আমার প্র্যাকটিস ক্যান্সেল করে দিতে পারি। কোনো দরকার নেই, দুই দিন পর তোর কনসার্ট। হ্যাঁ, বললেই পারিস, তুই রাইদের সাথে আজকে ডেট ক্যান্সেল করতে যাচ্ছিস না। ডেট ফেট কিচ্ছু না রে বাবা। দেখা করছিস কোথায়? বড়নিতে, একটা কফি শপে। হইল, ডেট না তো কি, আমার সাথে এসব ঢং করবি না। দেখ, আমি ডেট টেটে নাই। না, পারফেক্ট টাইমিং, তোর এখন ডেটে যাওয়ার সময় হয়েছে। ব্রেকআপ হলো কতদিন? 3 বছর। 3 বছর কেউ সিঙ্গেল থাকে? প্লিজ একটা প্রেম কর, তোকে সময় দিতে দিতে আমার 12টা বেজে যাচ্ছে। ঠিক আছে, আর ডাকবো না তোকে। আরে তুই সবকিছু এত সিরিয়াসলি নিস কেন? যত যাই হোক, আইল বি অলওয়েজ দেয়ার ফর ইউ। সো সুইট অফ ইউ। সুইট ফুইট না, পাম দিচ্ছি। আজকে বিল তুই দিবি, আমার কাছে টাকা নাই। কোন দিন থাকে তোর কাছে? তুই এটা বলতে পারলি? কত কিছু খাওয়াই আমি তোকে, বন্ধুত্বের এই প্রতিদান। একেবারে একটা সেন্টিকোর। তুই এই শার্ট পরে ডেটে যাবি? কেন, এই শার্টে কি সমস্যা? না মানে একটু সুন্দর করে সেজে শাড়ি টাড়ি পরে, তা না কি এই শার্ট পরে যাচ্ছিস? 3 বছরের ভালোবাসা? দেখ, এত কিছু করতে পারবো না, আর বললাম না এটা কোনো ডেট না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। সরি, আমি কফি শপটা না চিনতাম না, তাই খুঁজে পেতে একটু বেশি দেরি হয়ে গেল। ইটস অল রাইট, আমি আগে জানলে আপনাকে পিক করে নিয়ে আসতাম। সেটা কোনো প্রয়োজন ছিল না। সো ডিড ইউ চেঞ্জ ইওর মাইন্ড? না। ও মা, আমি আরো ভাবলাম পেইন্টিংটা নিয়েই যাব। আপনাকে হতাশ করার জন্য আমি দুঃখিত। আসলে ওই পেইন্টিংটা আমার কাছে একটু স্পেশাল।
তাই সেটা যাকে দেওয়ার চিন্তা করছি তার ব্যাপারে একটু জেনে নিতে চাইছিলাম। ইন্টারভিউ সেশন নাকি? সেরকম কিছু না। কি ধরনের লেখা লেখেন আপনি? আমি একটু ডেইলি নিউজ পেপারে কলাম লিখি, এছাড়া টুকটাক কবিতাও লেখা হয়। দ্যাটস ইন্টারেস্টিং। আপনার কলামটা কি নিয়ে? লাইফ অ্যান্ড ইমোশনস। বাহ, আমি নিউজ পেপার খুব একটা পড়ি না, কিন্তু আপনার কলামটা পড়ে দেখতে হবে। আই উইল বি ভেরি গ্ল্যাড। সরি, অনেকক্ষণ ধরে আমি আপনার চুলের দিকে তাকিয়ে আছি। আপনি কি আপনার চুলের কালার চেঞ্জ করেছেন? হ্যাঁ, সেটাই মনে হচ্ছিল। সেদিন আপনার চুল ব্রাউন কালার ছিল, বাট ইউ নো ব্লু লুকস বেটার অন ইউ। থ্যাংক ইউ। আপনার কি বাসায় যাবার তাড়া আছে? তেমন কোনো তাড়া নেই, কিন্তু একটু বেশি রাত হয়ে গেলে সিএনজি পেতে ঝামেলা হয়ে যায়। আমি আপনাকে ড্রপ করে দিব, টেনশন নেবেন না। আপনি বাইকে চড়েন তো? হ্যাঁ। তাহলে তো হলোই। হ্যালো আবির, তাড়াতাড়ি বল কি বলবি। তোর ডেট কেমন ছিল? রহস্যময় হাসি। তোর পেইন্টিং পেয়েছিস? না, পরে নিব। আজকে দিল না কেন? জানি না। আচ্ছা, আমি তাহলে এখন রাখি। আরে, এত রাখি রাখি করছিস কেন? এই মাত্র বাসায় আসলাম, বৃষ্টিতে ভেজা কাপড় চোপড় নিয়ে আছি, ঠান্ডা লেগে যাবে। রাত বাজে 12:30, আর তুই মাত্র বাসায় ফিরলি? তুই তো কখনো এত দেরি করিস না। কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল আর কি। বৃষ্টিতে ভিজলি কিভাবে? রাইড আমাকে ওর বাইকে করে বাসে ড্রপ করে দিয়ে গেছে, মাঝপথে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বাহ, হাউ রোমান্টিক। এটা নিয়ে একটা গল্প বা কবিতা লিখে ফেল। ধ্যাত, আমি রাখলাম, বাই। তুমি আজ ফিরতে এত দেরি করলে কেন? কিছু কাজ ছিল। কি কাজ ছিল তোমার? আহা, সবকিছু কি আমার তোমাকে বলতে হবে নাকি? সরি। তুমি জানো না, এই চার দেয়ালের ভেতর আমার একা থাকতে একদম ভালো লাগে না। আমার সারাটা দিন কাটে তোমার অপেক্ষায় থেকে। তুমি একটু দেরি করলে তোমাকে নিয়ে আমার দুশ্চিন্তা হতে শুরু করে। আমি তো এখান থেকে কিছু করতেও পারি না। তুমি আমার কথা ভাবো। তোমার মুখে এই কথাটা একটু অদ্ভুত শোনালো। আচ্ছা রাইট, তুমি কি ইচ্ছে করে আমাকে এখানে বন্দি করে রেখেছ? কি হলো, কথা বলছো না কেন? আমার খুব মাথা ধরেছে, আমি এখন একটু ঘুমাবো। আমার প্রশ্নের উত্তর দাও। তুমি ইচ্ছে না করলে এখানে কেন সব শেষ হচ্ছে না? খুব বেশি তো বাকি নেই, আর মাত্র একজন। জি মিস রিহিকা, বলুন। কেমন আছেন আপনি? এই তো ভালো। আপনি ভালো আছেন? জি। কোথায় আছেন এখন? আমি এখন গুলশান একে আছি, একটা মিটিং শেষ করলাম মাত্র। এটা বোধহয় আপনার অফিসের পাশেই। আপনার অফিস শেষ? হ্যাঁ। বসবেন নাকি কোথাও? কফি খাওয়া যায়। শিওর, আমি 5 মিনিটের মধ্যে আপনাকে পিক করতে আসছি। ঠিক আছে। আমি জানি আপনি কোনো একটা নামকরা কফি শপে বসতে চাইছিলেন। এই কফি শপটা গুলশানের একটু ভেতরে, ছিমছাম একটা জায়গা, কোলাহল মুক্ত, আমার খুব পছন্দের। আমি তো শুধু কফি খেতে চেয়েছি, জায়গা কোনো ফ্যাক্ট না। জেনে ভালো লাগলো, ওদের কফিটাও অনেক মজার। চলুন। জায়গাটা তো বেশ সুন্দর। থ্যাংক ইউ। তা আপনি যে আমার সাথে কফি খেতে আসলেন, এটা আপনার আবির জানলে রাগ করবে না? মানে আবির কেন রাগ করবে? ও আচ্ছা, সেরকম কিছু না, আবির আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা,
কাল বৃষ্টিতে ভিজে আপনার জ্বর বা ঠান্ডা লাগেনি তো? না, বৃষ্টি আমার খুব পছন্দ। যখন তখন আমি বৃষ্টিতে ভিজি, কোনো অসুখ কখনোই করে না। আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভাবছিলাম আজ একবার ফোন দিয়ে খোঁজ খবর নিব, তার আগেই আপনি ফোন দিয়ে দিলেন। তো আপনার লেখালেখি কেমন চলছে? ভালোই চলছে। আজ আপনার কলামটা পড়লাম, হঠাৎ দেখা নিয়ে লিখেছেন, ভালো হয়েছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর সাথে আমাদের হঠাৎ করেই দেখা হয়, আইরনি অফ লাইফ। সেটাই, আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা হবার গল্পটা খুব অদ্ভুত ছিল। গল্পটা কি আমাকে বলা যায়? শিওর, কিন্তু এটা নিয়ে আবার কলাম লিখে ফেলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, এক বছর হয়েছে, আর চিত্রা মানে আমার এক্স গার্লফ্রেন্ড তখন ফ্রেশার। একদিন সন্ধ্যায় বাসায় ফেরার পথে দেখি ক্যাম্পাসের এক কোনায় বসে একটা মেয়ে কান্না করছে। আমি দেখে খুব অবাক হলাম। চিত্রার পরনে তখন নীল রঙের একটা শাড়ি, চুলে খোপা বাঁধা। আমি ওর সামনে গিয়ে ঘোরাঘুরি করতে থাকলাম, কি বলবো বুঝতে পারছিলাম না, আবার চলেও যেতে পারছিলাম না। আমাকে দেখে ও একটা ধমক দিল, বলল, জীবনে কখনো কাউকে কাঁদতে দেখেননি? তারপর আমি তো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম ওকে ওর বাসায় নামিয়ে দিতে হবে নাকি। আমি তখন ওর নামটাও জানি না। ও উঠে রওনা দিল আমার সাথে। পুরো রাস্তায় ওর সাথে আমার একটা কথাও হয়নি। ওর বাসায় পৌঁছে বিদায় দেবার সময় বললাম, আপনি যদি সাদা শাড়ি পরে থাকতেন তাহলে আমি নিশ্চিত ভেবে নিতাম কোনো প্রেতাত্মা সেখানে বসে আছে। ও তখন একটু হাসল, ওর সেই হাসিটা এখনো আমার চোখে ভেসে আছে। তারপর? এরপর আমি প্রতিদিন ওকে ক্যাম্পাসে খুঁজতাম, কিন্তু কোথাও পেতাম না, ওর নামও জানতাম না, তাই কাউকে ওর ব্যাপারে জিজ্ঞেস করারও কোনো উপায় ছিল না। প্রায় প্রতিদিন সন্ধ্যায় আমি ক্যাম্পাসের সেই কোনায় গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করতাম। আপনি তো ওর বাসা চিনতেন, তাহলে সেখানে গেলেন না কেন? ইচ্ছে হয়নি, ক্যাম্পাসে প্রথম দেখেছি তাই সেখানেই খুঁজতাম। প্রায় দেড় মাস পর একদিন আমি ক্লাস শেষ করে বের হচ্ছি, তখন ও আমার সামনে এসে বলল, আমার নাম চিত্রা, আপনার? আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, নাম বলতেই ভুলে গেলাম। এরপর ওর সাথে প্রায় কথা হতো, ও আমার ব্যাচেরই একটা ছেলেকে ভালোবাসত। সেদিন বিকেলে সেই ছেলেকে অন্য মেয়ের হাত ধরে হাঁটতে দেখেই ওর কান্না। তাহলে আপনাদের প্রেমটা কি করে হলো? বন্ধুত্ব, তারপর প্রেম। খুব বেশি দিন টেকে নি এই প্রেম। ওর ভালোবাসা মানে সেই ছেলেটা ওর দরজায় এসে কড়া নাড়তেই ও দৌড়ে পালায়। আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট। সরি হবার কিছু নেই, ভালোবাসা এমনই, জীবনে অসংখ্যবার দরজায় এসে কড়া নাড়ে। আমি এখন আর ওসব নিয়ে ভাবি না, দরজা খুলে রেখেছি, যে আসতে চায় আসে, চলে যেতে চাইলে চলে যায়। তার মানে আপনি কমিটমেন্টে বিশ্বাসী না? কমিটমেন্ট বলতে আসলে কিছু নেই, আমাদের জীবনটা খুব অল্প সময়ের জন্য, এই ছোট্ট জীবনে আমাদের সম্পর্কগুলোর মেয়াদও অনেক ছোট, বেঁচে আছি কদিন সেটাই তো জানি না। আর আপনি সম্পর্কের কথা বলছেন? আপনার কথায় অবশ্য যুক্তি আছে। আপনার চুলগুলো অনেক সুন্দর, তবে কালো হলে আরো বেশি সুন্দর দেখাতো। একেবারে কালো চুল আমার খুব বোরিং লাগে। আমার কালো চুল খুব পছন্দ, একবার সময় করে আপনার একটা পোর্ট্রেট এঁকে দিব যখন আপনি চুল কালো করবেন। তাহলে সেটা মনে হয় আর হবে না। বাট আই এম হোপফুল। কিরে, তোকে তো এখন দেখাই যায় না। দেখা যাবে না কেন, আমি কি অদৃশ্য নাকি? কাল কোথায় ছিলি? তোর ফোন বন্ধ পেয়েছি, তোর অফিসের ওইদিকে ছিলাম, ভাবলাম তোকে বাসায় নামিয়ে দিই, গিয়ে শুনি তুই বের হয়ে গেছিস অনেক আগেই। রাইদের সাথে দেখা করতে গিয়েছিলাম। বাহ, টু ডেজ ইন এ রো, তোর বুঝি হয়েই গেল। হি ইজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু সেরকম কিছু না, এমনি দেখা করলাম আর কি।
প্রেম তো এভাবেই হয়। দুই দিনে দেখায় প্রেম হয়ে যায় নাকি? হয়নি, আস্তে আস্তে হবে। আর তুই তো ওনার প্রেমে হাবুডুবু খাচ্ছিস আরো অনেক আগে থেকে। কয়শো কবিতা লিখেছিস ওনার জন্য বলতো? লিখেছিলাম, দুই তিনটা হবে। খুব। আচ্ছা শোন, পরশু আমার বাসায় দাওয়াত। কিসের দাওয়াত? এমনি এমনি। তুই কি নিজে রান্না করবি? হ্যাঁ, খিচুড়ি আর কালা ভুনা। আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে। তুই আমাকে অফিস থেকে পিক করিস। ওকে ম্যাম। পারফেক্ট একজনকে পেয়েছি এবার। কিসের জন্য? তোমার এই ছবিটা কমপ্লিট করার জন্য। ভালো। কি হয়েছে তোমার, মন খারাপ? কাল পূর্ণিমা। হ্যাঁ, কতদিন পূর্ণিমা দেখি না। তোমার মনে আছে আমরা যেদিন একসাথে চাঁদ দেখেছিলাম পাহাড়ের ওপর? মনে থাকবে না কেন? সেটা ছিল আমার জীবনে দেখার সব থেকে সুন্দর চাঁদ। কি হলো, কান্না করছো কেন? আমার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, আমার ভিতরে প্রাণ নেই। তবু আমি তোমাকে প্রাণ দেব, তুমি আবার বাঁচবে। তুমি আবার তোমার চুলের খোপা খুলে দাঁড়াবে আমার সামনে, আর তখন কোনো কিছু তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। আমাকে তো কেউ তোমার কাছ থেকে কেড়ে নেয়নি রাইত, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তুমি আমাকে দোষ দিচ্ছ? তুমি আমাকে মিথ্যে বলেছিলে সেদিন, তুমি আমাকে সব সত্যি বললে, আজ এসব কিছুই হতো না। কান্না বন্ধ করো। I said stop it. Brought to you by Igloo Ice Cream, a world of great taste. চিত্রার সাথে রাইদের সম্পর্কে কয়েক মাস পরেই চিত্রার ক্যান্সার ধরা পড়ে। একদম লাস্ট স্টেজে তখন চিত্রা। ক্যান্সারের কথা রাইদকে জানায় না সে। কেমোথেরাপি নিতে নিতে চিত্রার চুল আস্তে আস্তে সব পড়ে যাচ্ছিল। তাই একদিন চিত্রা ওর মাথার সব চুল ফেলে দেয়। সেদিন রাইদ চিত্রাকে দেখে অনেক রেগে গিয়েছিল। চিত্রার চুলই ছিল রাইদের সব থেকে প্রিয়। চুল কেটে ফেলার কারণ জিজ্ঞেস করলে চিত্রা রাইদকে কিছু বলে না। এরপর রাইদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। চিত্রার বেঁচে থাকার কোনো চান্স ছিল না, তাই ও এই সম্পর্কটা টিকিয়ে রাখার কোনো চেষ্টাও করেনি। একদিন রাইদ চিত্রাকে ক্যাম্পাসে দেখে ফেলে সেই ছেলেটার সাথে, যাকে চিত্রা আগে ভালোবাসত। চিত্রা সেই ছেলেটা বসে কথা বলছিল। এটা দেখে রাইদ মনে করে সেই ছেলেটার জন্য চিত্রা ওকে ছেড়ে গেছে। কিন্তু আসলে সেই ছেলেটা চিত্রার অসুখের কথা জানত। ওর বাবাই চিত্রার ট্রিটমেন্ট করেছিল। চিত্রা রাইদের ভুল ভাঙেনি। চার মাসের মাথায় চিত্রা মারা যায়। এসব কথা রাইদ জানতে পারে চিত্রার মৃত্যুর পর। ভালো আছেন? জি মিস রিকা, আপনি ভালো আছেন? এই তো চলছে। কোথায় আপনি? অফিসে। আর কোথায় থাকব? অফিস করতে করতেই তো জীবন পার করে দিলেন। আজ আপনার অফিস কখন শেষ? আজ একটু দেরি হবে, 10টার মতো বাজবে। এরপর কোনো প্ল্যান আছে? না তো। আপনার চাঁদ পছন্দ? চাঁদ? হ্যাঁ, ওই যে আকাশে দেখা যায় মাঝে মাঝে। সেটা বুঝতে পেরেছি। আপনার কাছে এরকম একটা প্রশ্ন শুনে একটু অবাক হলাম। চাঁদ কার না ভালো লাগে? আজ কিন্তু পূর্ণিমা। জি, সেটা আমি জানি। আমার ছাদ থেকে খুব সুন্দর চাঁদ দেখা যায়। আপনি চাইলে আমরা ছাদে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, একটু কফি খেলাম, তারপর আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসব, যদি আপনার কোনো আপত্তি না থাকে আর কি। হ্যাঁ, সেটা করা যায়। ঠিক আছে, আমি তাহলে ঠিক 10টায় আপনার অফিসের নিচে থাকব। ঠিক আছে, দেখা হবে। বাই। আজ আকাশটা খুব পরিষ্কার, শরৎকাল বলে কথা।
শরৎকাল এজন্যই আমার খুব ভালো লাগে, চোখ মেলে প্রকৃতি দেখা যায়। তবে ঢাকার ভেতর দেখার মতো তেমন কিছু নেই। আমার সাজেক খুব পছন্দ, প্রায়ই সময় পেলে দুই তিন দিন হাতে নিয়ে সেখানে চলে যাই। আমি কখনো সাজেকে যাইনি। কি মিশ্রিকা, ইউ মাস্ট গো। আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর চাঁদটা সেখানেই দেখেছি। তাই বুঝি? একবার বর্ষাকালে সেখানে গিয়েছিলাম, সন্ধ্যা থেকে পাহাড়ের উপর বসেছিলাম পূর্ণিমা দেখব বলে, কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হলো ঝুম বৃষ্টি। আমার সাথে সবাই ফিরে গেল হোটেলে, আমি প্রচন্ড জেদি, বসেই রইলাম বৃষ্টিতে। চাঁদ না দেখে আমি কিছুতেই যাব না। সেই বৃষ্টি অনেকক্ষণ চলল, কিন্তু বৃষ্টি শেষে আকাশটা যেন মুহূর্তেই একদম পরিষ্কার হয়ে গেল। একে একে সব মেঘ সরে গিয়ে বেরিয়ে এলো পূর্ণিমা। বিউটিফুল, এরকম একটা চাঁদ দেখার পর মরে গিয়েও শান্তি। আমি আমার জীবনের সব থেকে সুন্দর চাঁদটা দেখেছিলাম সেন্ট মার্টিনে। রাতের বেলা আমার বন্ধুরা মিলে সাগরের তীর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর আমাদের সামনে চাঁদটা ছিল একদম অয়েল পেন্টিং এর মতো। পেইন্টিং এর প্রতি আপনার অনেক দুর্বলতা, am I right? Yes, you are. আচ্ছা, এর কোনো বিশেষ কারণ আছে? আমার বাবা একজন আর্টিস্ট ছিলেন, রং তুলির মধ্যেই আমি বড় হয়েছি। লাভলি, আপনার বাবা এখন আর ছবি আঁকেন না? ও পারে গিয়ে নিশ্চয়ই আঁকছেন। I'm sorry. না না, it's okay. আমি কি জানতে পারি কিভাবে? আজ না হয় থাক, আজকে কোনো মন খারাপের কথা বলতে ইচ্ছে করছে না, আরেকদিন বলবো। As you wish. আপনার জন্মদিন কবে? এ মাসের 25 তারিখ। আর তো বেশি বাকি নেই। আজ মাত্র 4 তারিখ, এখনো অনেক দিন বাকি। জন্মদিনে সাধারণত আপনি কি করেন? প্রতিবার ঢাকার বাইরে চলে যাই, নিজেকে সময় দিই। এবার অফিসে কাজের চাপ একটু বেশি, তাই মনে হয় না এবার বিশেষ কিছু করতে হবে। উফ, আপনার অফিস, সারাদিন শুধু অফিস করলেই হবে? লাইফে একটু তো এক্সাইটমেন্ট থাকার দরকার। আমার এভাবেই ভালো লাগে, কোনো ঝামেলা নেই। আমি একটু সিম্পল লাইফই বেশি পছন্দ করি। সাধারণের মাঝে কিন্তু অসাধারণ কিছু লুকিয়ে থাকে। আজ তাহলে আমি উঠি। এখনই চলে যাবেন? ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই করছে, আমার আবার কাল সকালে অফিস। আপনি আর আপনার অফিস, আপনি তো আমার বাসায় এলেন না, একটু ঘুরে দেখে যেতে পারতেন। আপনার পছন্দের সেই পেইন্টিংটাও কিন্তু আছে। আজ না, আরেকদিন আসব। আপনার এই ছাদটা আমার পছন্দ হয়েছে, বারবার আসতে ইচ্ছে করবে। যখন ইচ্ছে করবে আমাকে বলবেন, আমি নিয়ে আসব। চলুন, আপনাকে নামিয়ে দিই। থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল নাইট। মাই প্লেজার। রিহিকা আস্তে আস্তে রাইত খানের প্রেমে পড়তে শুরু করেছে। এই রিহিকা নিজে বুঝতে পারছে না, শত কাজ থাকলেও রাইতকে কখনো না বলতে পারে না রিহিকা। সে জানে রাইত কোন সম্পর্কে জড়াবে না। প্রথম দিনই রাইত স্পষ্ট বলে দিয়েছে সে প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। এই দিক দিয়ে রাইদের একদম বিপরীত রিহিকা। রিহিকা জানে ওর এখন কি করা উচিত, কিন্তু সব জেনে বুঝেও রিহিকা ভুল করছে, যেন সে একটা মায়া জালে আটকা পড়ে গেছে। বল কি হয়েছে তোর, তুই আমার ফোন ধরছিস না কেন? তুই কাল এলি না কেন? সরি, আমার একটা কাজ পড়ে গিয়েছিল। রি, আমাকে মিথ্যা বলবি না। তুই আমার সামনে দিয়ে রাইডের বাইকে করে চলে গেলি, আমাকে একবার দেখলিও না, একটা বার জানানোর প্রয়োজনও বোধ করলি না। কি হলো, চুপ করে আছিস কেন? ও হুট করে বললো আমার অফিসের নিচে আছে, আমি মানা করতে পারিনি। আমি তোর ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, তুই আমাকে ঠিক মতো কিছু বলছিস না। কি বলবো? তোর সাথে রাইত খানের সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? আমি এই রাইদের ব্যাপারে অনেক কিছু শুনেছি। বলতে হবে না, আমি জানি। তাহলে তুই কেন, মানে তুই তুই তো এমন না রিহি। আমি ওসব নিয়ে কিছু চিন্তা করছি না, চিন্তা করতেও চাচ্ছি না। এভাবে হয় নাকি?
তুই তো বলেছিলি আমার এখন নতুন করে কিছু একটা করা উচিত। হ্যাঁ বলেছি, কিন্তু এভাবে না। আমার তো ভালোই সময় কাটছে, কোনো বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে না। আমি এ নিয়ে তোকে আর কিছু বলবো না। থ্যাংক ইউ, আজ বিকেলে বেলি রোডে আয়। আমার প্র্যাকটিস আছে। ঠিক আছে, বাই। বাহ, আপনি তো খুব সুন্দর গান গাইতে পারেন। আপনাকে কি আমি এর আগে কোথাও দেখেছি? দেখনি তো, হয়তো বা দেখেছ। আমি ঠিক মনে করতে পারছি না। তুমি ওখানে যেও না। কোনখানে? কি হলো, বলছেন না কেন? ও তোমাকে বাঁচতে দেবে না। ঘোর, তুমি একটা ঘোরের মধ্যে আছো, বেরো, এখনো সময় আছে। কি হয়েছে? একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখলাম। পানি দেব? এই নিন। আপনি ঘুমাননি? ঘুম আসছিল না, আর আমি সাধারণত ভোরবেলা ঘুমাই, রাতে ঘুম আসে না। ও আচ্ছা। আপনার ঘুম কি পুরোপুরি ভেঙে গেছে নাকি আবার শুয়ে পড়বেন? কেন? ঘুম ভেঙে গেলে বারান্দায় বসে আপনার সাথে কিছুক্ষণ কফি খেতাম। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কি দিয়ে এলে বাসায়? মেয়েটা দেখতে ভারী মিষ্টি। তো কি বলতে চাইছো? কেন তুমি ওদের এখানে নিয়ে আসো? তাহলে আর কোথায় নেব? আমার এসব দেখতে ঘেন্না লাগে। দেখো, আমার আর কোনো উপায় ছিল না। আহা, আমি তো সব তোমার জন্যই করছি। লাগবে না। লাগবে না মানে? আমি চলে যাব, এখানে আমি আর থাকবো না। এরকম কথা চিন্তাও করবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমরা তো আমাদের গন্তব্যের একদম কাছে চলে এসেছি, এখন তুমি এসব কেন বলছো? একটার পর একটা বলি দেখতে দেখতে আমি ক্লান্ত। তোকে এমন দেখাচ্ছে কেন? রাতে ভালো ঘুম হয়নি। আবার রাত জেগে জেগে অফিসের কাজ করছিস নাকি? না, কি যেন একটা চিন্তা মাথায় ঘুরছে। কি চিন্তা? ঠিক বুঝতে পারছি না, কোথায় যেন একটা হিসেব মেলাতে পারছি না। তুই আবার অঙ্কের টিচার হলি কবে? জোকটা অনেক ফানি ছিল আবির। এবার জন্মদিনে কোথায় যাচ্ছিস? ঢাকাতেই থাকবো, অফিসের অনেক কাজ জমে গেছে। ঈদের বিশেষ সংখ্যা লিখতে গিয়ে আমার কলামটাই শেষ করতে পারলাম না। তুই একটা বই লিখে ফেল, আমি আর আমার অফিস। বই লিখব, নাম দিব আমি আর আমার স্টুপিড ফ্রেন্ড আবির। একদম বেস্ট সেলার হবে বইটা। আচ্ছা শোন, তোকে আমার জরুরি একটা কথা বলার আছে। বলে ফেল, আবার কি গন্ডগোল করেছিস? চল বিয়ে করে ফেলি। আরে এই কি হলো, এই নে পানি খা। তুই যে হুটহাট করে কিসব কথা বলিস! আমি সিরিয়াস, আমরা একজন আরেকজনকে কবছর ধরে চিনি? 14 কি 15 বছর হবে। 15 বছর 2 মাস 12 দিন। বাহ, তোর মেমোরি তো দেখি খুব শার্প। তো কি বলিস আবির, কি যাতা কথা বলছিস বলতো? সত্যি? তাহলে তোর গার্লফ্রেন্ডের কি হবে? সব নিপাতে যাক। ভাষায় কি কিছু হয়েছে? আর বলিস না, আম্মা ইদানিং খুব চিল্লায়, বলে বুড়ো হয়ে যাচ্ছি। উনি মরার আগে আমার বউয়ের মুখ দেখতে চান। ভাবলাম আমাকে আর কে বিয়ে করবে। আন্টি তো এরকম কথা সবসময় বলে। তোর রাইট খানের খবর কি? খবর আবার কি,
সব ঠিকঠাক? হুম, তুই তাড়াতাড়ি খাওয়া শেষ কর, আমি একটু পার্লারে যাব। এই মেয়ে মানুষের একটাই ঝামেলা, কথায় কথায় পার্লার। এত পার্লারে গিয়ে কি হবে? চেহারা তো ঠিকই আছে। চেহারা না, চুল। এবার কি হলুদ রং করাবি? না, কালো। হ্যাঁ, আমি কি ঠিক শুনলাম? জি। কারণ কি? বিশেষ কোনো কারণ নেই, এমনি অনেক তো রং করালাম। ওকে, তোর যা ইচ্ছা। আমার কথাটা একটু ভেবে দেখিস। কোন কথা? বিয়ে। দেখ, চুপ থাক তো। আবি রিহিকার প্রতি একটু দুর্বল, স্কুল জীবনের বন্ধু, একসাথে বড় হওয়া। রিহিকার প্রতি ওর ভালো লাগা আবির বুঝতে পারে যখন রিহিকা নুহাসের সাথে সম্পর্কে জড়ে। কিন্তু খুব ভালো বন্ধু হয় রিহিকাকে কিছু বলতেও পারে না। আবির কখনোই কোনো সম্পর্কে যায়নি, মেয়েদের সাথে কথা বলা বা দেখার থেকে করেছে, কিন্তু রিহিকা ছাড়া আর কারোর প্রতি ওর ভালোবাসা জাগেনি। নুহাসের সাথে রিহিকার সম্পর্ক ছিল 7 বছর, বিয়ের কথাও একদম ঠিকঠাক ছিল, কিন্তু শেষে এসে নুহাস বেঁকে বসে, ওদের সম্পর্কটা ভেঙে যায়। এই শক কাটতে রিহিকার অনেকটা সময় লাগে। পুরো সময়টাই আবির ওর পাশে ছিল, কিন্তু আবিরকে রিহিকা ভালোবাসে না। আবির ওর জীবনে শুধুই একজন ভালো বন্ধু। এদিকে রায়দের প্রতি রিহিকার ভালো লাগা দিন দিন যেন বাড়তেই থাকে, কিন্তু সেদিকে রায় রিহিকাকে নিয়ে একটা খেলা খেলছে, শুধুমাত্র ওর একটা উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করছে রিহিকার অনুভূতি। হ্যালো রায় সাহেব। জি মিস রিহিকা, বলুন। আজ কি আপনার একটু সময় হবে? অবশ্যই হবে, কখন বলুন তো? রাত 8টার পর। ঠিক আছে, কোথায় আসবো বলুন? ধানমন্ডি 32। ওকে, আমার একটা মিটিং আছে, আশা করি এর আগেই শেষ হয়ে যাবে। আমি আসার আগে আপনাকে ফোন করব। ঠিক আছে। হ্যালো আবির। বল, তুমি কি একটু ধানমন্ডি 32 আসতে পারবে? গত মাসে তোর শো যেখানে দেখেছিলাম সেই ক্যাফেতে। হ্যাঁ পারবো, কি হয়েছে তোর? তুই আয়, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট লাগবে। এত রাতে তুই এখানে একা বসে আছিস, তোর সাথে কেউ ছিল নাকি? না। কতক্ষণ ধরে বসে আছিস? 8টায় রাইদের আসার কথা ছিল, কিন্তু আসেনি, তাই তো? হ্যাঁ। কেন আসেনি জানিয়েছে? না, বলেছিল মিটিং শেষ করে আসবে, এরপর আর ফোন দেয়নি। তুই ফোন দিয়েছিলি? দিয়েছি একবার, ফোন ধরেনি, হয়তো ও এখনো মিটিং এই আছে। যেই মিটিং রাত 8টায় শেষ হওয়ার কথা, সেই মিটিং রাত 11টা পর্যন্ত চলে না, আর তুই বা এতক্ষণ ধরে বসে আছিস কেন? যদি আসে। সে আর আসবে, তুই খেয়েছিস কিছু? হ্যাঁ। আমি রাতে কিছু খাইনি, এখানে তো মনে হয় অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। হুম, ক্লোজিং টাইম চলছে। চল তোকে আমি নামিয়ে দিয়ে আসি, তারপর একবারে বাসায় গিয়ে খাবো। তুই চাইলে আমার বাসায় ডিনার করতে পারিস, আম্মু মনে হয় আজ রুই মাছ রান্না করেছে, তোর রুই মাছ খুব প্রিয়। হুম, চল। ও, চুল কালো করে ফেলেছিস দেখি, এখন একটু মানুষ লাগছে তোকে। চুপ কর তো। আহা, থাক, মন খারাপ করিস না, আরেকদিন দেখা করে নিস। আচ্ছা। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. Hello? Miss Rika, I'm extremely sorry for today. আসলে মিটিং এর পর একটা কাজে আটকে গিয়েছিলাম, আপনার ফোনও ধরতে পারিনি। It's okay, I understand. তাও আমি কাজটা ঠিক করিনি, don't worry, I'll make it up to you. তাই? কিভাবে সেটা? It will be a surprise.
Okay, I will see. এসো আমার সাথে এসো। কি আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো প্রশ্ন করো না, এসো। আপনি কে? আপনার নাম কি? এই দেখো, কি হয়েছে? আমি ওই মেয়েটাকে আজ আবারও দেখেছি। কোন মেয়েটা? আমি চিনি না, এর আগে আমি কখনো দেখিনি। দুঃস্বপ্ন দেখেছেন, চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়ুন। আমি দেখেছি, আমি আমার প্রাণহীন শরীর পড়ে থাকতে দেখেছি, আর দেখেছি কে যেন আমার লাশের মগজ ছিঁড়ে খাচ্ছে। মিস রিহিকা, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, স্বপ্ন তো শুধুই স্বপ্ন। আমি বাসায় যাব। একটু পর ফজরের আজান দেবে, আর আপনি এখন বাসায় যাবেন? হ্যাঁ, আমার কিচ্ছু ভালো লাগছে না। প্লিজ শান্ত হন, আমি নামিয়ে দিয়ে আসবো আপনাকে। এই নিয়ে দুইবার রিহিকা চিত্রাকে স্বপ্ন দেখে। চিত্রা কি ওকে কিছু বলতে চায়? চিত্রা কি ওকে ওর ভবিষ্যৎ নিয়ে সাবধান করে দিচ্ছে? কিন্তু এতে চিত্রার লাভ কি? বরং রাইদুর উদ্দেশ্যে সফল হলে তো চিত্রারই মুক্তি। রিহিকার কাছে কিছু একটা খটকা লাগতে শুরু করে, কিন্তু ও ঠিক বুঝতে পারছে না সবকিছু ওর কাছে কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন এক ভোর। তুমি এগুলো কি শুরু করেছো? হাসবে না, হাসবে না বলছি। আমার প্রশ্নের উত্তর দাও, কেন তুমি আমার সব প্ল্যান নষ্ট করছো? শাহিদ বাবু, আমি তোমার এই খেলা আর দেখতে চাই না। আমি আর নেই, আমার কোনো অস্তিত্ব নেই, এটা তোমাকে মেনে নিতে হবে। কে কে বলেছে তুমি নেই? এই তো তুমি আমার সামনেই আছো। এটা আমার একটা ছায়া মূর্তি, রক্তে মাংসে তো আমি নেই রায় বাবু। এই ছায়া মূর্তিতেই আমি প্রাণ দেব। তুমি কি নিজেকে ঈশ্বর মনে করো? না, কিন্তু আমি সৃষ্টি করতে জানি। আমি তোমাকে আবার আমার মতো করে সৃষ্টি করব, আর কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। চাই না, আমি কিচ্ছু চাই না, আমি ওই মেয়েকে সব বলে দেব। চুপ, একদম চুপ। এত দূর এসে আমি থেমে যাব না। তুমি শুধুই আমার, আর মাত্র দুইটা দিন। আমার এত বছরের কষ্ট আর দুই দিন পর ফল পাবে। রায়দর ভালোবাসা চিত্রাকে আবার নতুন করে সৃষ্টি করতে চায়। চিত্রার মৃত্যু রায় মেনে নিতে পারেনি, তাই সে আবার চিত্রাকে ওর জন্য প্রাণ দিতে চায়। নিজ হাতে চিত্রার একটা মূর্তি বানিয়েছে রায়। বছরের পর বছর এই মূর্তির পেছনে সময় আর শ্রম দিয়েছে সে। মূর্তি বানানো শেষ, এখন শুধু চিত্রা সে ঘন কালো চুল বাকি। সে চুল হতে হবে একদম ঠিক চিত্রার চুলের মতো। এই নেশায় রায় এই পর্যন্ত অসংখ্য মেয়েকে তার প্রেমের ফাঁদে ফেলে খুন করেছে। তারপর সেই মেয়েদের মাথার চুল কেটে বসিয়েছে চিত্রার মাথায়, কিন্তু কোনোটা একদম পারফেক্ট হয়নি। অবশেষে রায়দের দেখা হয় রিহিকার সঙ্গে। রিহিকার মাথার চুল একদম চিত্রার চুলের মতো, শুধু একটাই সমস্যা ছিল, রিহিকার চুলের রং। রায়দের কালো চুল পছন্দ, তাই রিহিকা ওর চুলের রং বদলেছে। এখন রায়দের আর অপেক্ষা করার সময় নেই, আর দুই দিন পর রিহিকার জন্মদিন। সেই দিনই রায় তার উদ্দেশ্য সফল করতে চায়। এসেছি গো কাছে দেখিলাম বিরায়ন। আপনার পাশে এই ঘরটাতে কখনো যাওয়া হয়নি, কি আছে এখানে? ওখানে আমার সব এক্সপেরিমেন্টাল জিনিসপত্র, আমি দেখতে চাই। দেখে আপনার খুব বেশি ভালো লাগবে বলে আমার মনে হয় না। তাও আমি দেখতে চাই। ঠিক আছে।
সেলফে সাজিয়ে রাখা, এগুলো কি? মানুষের চুল। মানে? নতুন একটা প্রজেক্ট করতে চেয়েছিলাম, সেটা সফল হয়নি। তাই বলে মানুষের চুল দিয়ে? মেয়েদের চুলের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা আছে, সেটা থেকেই এই চেষ্টা। ও আচ্ছা, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, ওটা কি? ওটা ইনকমপ্লিট। আমি কি ওটা দেখতে পারি? সরি, এখন আমি সেটা কাউকে দেখাতে চাচ্ছি না, একবারে কমপ্লিট হলে এক্সিবিশনে দেব। ও ওকে। এই রুমটায় অনেক ধুলা, চলুন। আচ্ছা। কাল তো আপনার জন্মদিন, আপনার মনে আছে? মনে থাকবে না কেন, কাল আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আপনি বাসায় আসলে খুব খুশি হব। ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিঙ্কি। পিঙ্কিটা আবার কে? তুই, এই যে আজকে গোলাপি শাড়ি পরে আসলি। দেখ, তোর সবসময় ফালতু কথা। নে নে কেক খা। তুই জানিস আমার ব্ল্যাক ফরেস্ট পছন্দ, ভ্যানিলা কেন নিয়ে আসলি? কারণ আমার ভ্যানিলা পছন্দ, আর এমন তো না যে তুই ভ্যানিলা খাসি না। আচ্ছা ঠিক আছে। আজকে সারাদিন তোর জন্য, বল তুই কোথায় কোথায় যাবি আজকে? সারাদিন পারবো না, সন্ধ্যায় রাইদের বাসে যেতে হবে। ধুর, কি হলো? তুই ওই রাইদের মধ্যে কি পেয়েছিস বলতো? লোকটা তো দেখতেও সুন্দর না। চেহারা দিয়ে কি আসে যায়? আই রিয়েলি লাইক হিম। তোদের মেয়েদের মন আমি বুঝি না। বোঝাও লাগবে না, আমার গিফটে এই যে কেক, আরো কিছু দেওয়া লাগবে নাকি? জন্মদিনে শুধু একটা কেক দিলেই কি হবে নাকি? আরে বাবা, জন্মদিনে তো কেকটাই আসল, ওইসব গিফট ফিফট এগুলো সব ভাওতাবাজি। বলেছি তোকে, থাক, আমার কোনো গিফট লাগবে না। রাইট ফোন দিয়েছে। হ্যালো, হ্যাপি বার্থডে মিস রিহিকা। থ্যাংক ইউ। কোথায় আছেন আপনি? আমি একটু বাইরে আছি, আজ না সন্ধ্যায় আমাদের দেখা হবার কথা। আই এম এক্সট্রিমলি সরি, সন্ধ্যায় আমার একটা মিটিং পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি এখন কোথায় আছেন বলুন, আমি আপনাকে নিতে আসছি। এখন? হুম। আপনার আসা লাগবে না, আমি কিছুক্ষণের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাব। ঠিক আছে, সি ইউ, বাই। কোথায় যাচ্ছিস? রাইট যেতে বলল। ওটা না সন্ধ্যায়? সন্ধ্যায় নাকি ওর একটা মিটিং আছে। ফালতু যত্ত সব, যা তুই তোর প্রেমিকের কাছে যা, যা। এমন করিস না আবির, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা। আবার পরে দেখা হবে তোর সাথে, নে এই কেকটা তুই নিয়ে যা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে মিস রিহিকা। বাহ, আজ তো আপনাকে বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আসুন ভেতরে আসুন। আজ তো আপনার ঘরটাও বেশ গুছানো লাগছে। হুম, চলুন, আপনার সারপ্রাইজটা ওই রুমে। এটা কিসের মূর্তি? চিনতে পারছেন না? আপনি দরজাটা লাগিয়ে দিলেন কেন? সেই বেটা, কে ওর মূর্তি আপনার এখানে কেন? কে ও? ও চিত্রা। আপনার হাতে এটা কি? কালো চুল আমার খুব পছন্দ, চিত্রাকে আমার আবার সৃষ্টি করতে হবে, কিন্তু আমি পারফেকশন খুঁজে পাচ্ছিলাম না, অনেক বছর অপেক্ষা করেছি, সেই পারফেকশন
আপনার মাঝে আছে মিশ্রিহিকা। মানে কি বলতে চাইছেন আপনি? একদম কোনো কথা না, আমি কিন্তু চিৎকার করব, একদম আমার কাছে আসবেন না। চিৎকার করে মরে গেলেও কেউ কথা শুনতে পারবে না। এই যে আমার হাতে ছুরিটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি এখন কি করব জানেন? এটা আস্তে আস্তে আপনার গলায় ছোঁয়াবো, অনেক ধার এই ছুরিটার, আপনার কোনো কষ্টই হবে না। চলে যাও চিত্রা। আমি তোমাকে এটা করতে দিব না। আমি তো তোমার জন্য এসব করছি। লাগবে না আমার কিছু। কাজটা তুমি ঠিক করলে না চিত্রা। শুধু আমার সাথেই থাকতে চেয়েছিলে, আজ থেকে আমরা একসাথে থাকবো। তুমি এখানে না, আমাকে তুমি তোমার জগতে রাখতে চেয়েছিলে, এখন আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার জগতে। পরদিন সকালে দেশের নামকরা আর্টিস্ট রাইক খানের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয় তার বাসা থেকে। লাশের পাশে পড়েছিল চিত্রার সেই মূর্তিটি। রাইক খানের মৃত্যুর কারণ কেউ বের করতে পারেনি, পরে এটাকে আত্মহত্যা বলে জানিয়ে দেওয়া হয়। আর রিহিকা সেখান থেকে বের হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। সবাই ওকে একটা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় বড় একটা শক খেয়েছিল সে। প্রায় 7-8 ঘন্টা পর রিহিকার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ও আর কিছুই বলতে পারে না, কাউকে ঠিক মতো চিনতেও পারছে না। হয়তো এই ঘটনা রিহিকার মনেও থাকবে না। Exclusively on FusionBD.com.